বঙ্গবন্ধুর ব্যাংকে এগারো হাজার তিনশোর ছিল অথচ তার মেয়েরা নাতি পুতিরা সব বিলিয়ান ডায়মন্ড পরে প্রধানমন্ত্রীর অফিসে তার ডিজিএসি আমাকে বলেছে পাঁচটা গাড়ি কেনা হয়েছে বুলেট প্রুফ মিজাইল প্রুফ কিন্তু গাড়ির দাম পঞ্চাশ কোটি টাকা কার কার জন্য কেনা হয়েছে প্রধানমন্ত্রী তার বোন তার ছেলে তার মেয়ে তার জামাই এগুলো প্রত্যেকটা গাড়ি পঞ্চাশ করে ওই ইসলামের বাড়িতে পুলিশ যায় না বাচ্চুর বাড়িতে পুলিশ যায় না তারপরে আইজির বাড়িতে পুলিশ যায় না তারপরে ওই দরবেশের বাড়িতে পুলিশ দরবেশের গাড়িতে বাড়িতে পতাকা উঠছে তার বাবা ছিল পাকিস্তান সে ছিল জিন্না সাহেবের বাণিজ্য মন্ত্রী সে বলছিল বাংলা তুলে দেন আরবি হরফে বাংলা তার ছেলে তার গাড়িতে বাড়িতে পতাকা উঠছে হাবিবুর রহমান এই কথাগুলো আমাকে খুব আলোড়িত করেছে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন এবং তার যে সাহসী ভূমিকা ছিল আশির দশকে এর সাথে ডিজিএফআই নাসির রুমের তার সম্পর্কে আলোচনা হতো যে তাকে কিভাবে দমন করা হবে এবং এর সাথে পতনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আমি দুর্নীতির বিষয়ে আরেকটু একটু বিশেষ করে বলতে চাই দুর্নীতি যে প্রতিরোধ করতে হবে এটা এই এই নীতি থেকে বাংলাদেশ অনেক আগেই সরে গেছে আমি কিন্তু এককভাবে এই গভর্মেন্ট বলছি না তারপর দুর্নীতি আমি বাইরে বসে বঙ্গবন্ধু ছেলে আয় দুর্নীতি বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধুতে শুরু করি শুরু করি বঙ্গবন্ধু হত্যার পর দুদিন পর বঙ্গভবনে ব্যাংকের ডাকা হবে অনের রশিদ ফারুক ডাকলো তাদেরকে লাইনে আপ করলো দরবার হলে বলল যে শেখ মুজিবুর কত শত কোটি টাকা ব্যাংক আছে বলে তো তারা বলল যে এই বাচ্চা তারা তাদের মধ্যে বললো যে ব্যাংকে কিছু নাই সোনালি ব্যাংকের এমডি উনি বললেন যে ধানমন্ডি ব্রাঞ্চে শেখ মুজিব বলল নাম বললেন ওনার এগারো হাজার তিনশো টাকা আছে এই বলার পরে সমস্ত দের মারপিট করা হলো এবং এস এম জি এল এম জি দিয়ে তাদের ঘাড়ে পিঠে মারা হলো তারপরে একজন ব্যাংকের এমডি আউট অফ প্যানিক ভয়চন স্যার আমাকে মারবেন না আমার কাছে তো তার মুখে রিভলভার ঢুকাই দিতে বললো কমান্ডার রশিদ একজন ঢুকাই দিল তার ঠোঁট কেটে গেল সাদা সূর্যের রক্তে ভেসে গেল তারপরে অর্ডার দিল যে ফায়ার হিজ মাউথ অ্যান্ড ব্লাস্টেড হেড তারপরে ও ভয় কাঁপছিল তারপরে ওই ক্যাপ্টেন বেরকুন্ডুর সেখানে ফরিদ ছিল আমি ছিলাম গাজী মনসুর ছিল ত্রিবেদী ছিল বহু অফিসার ছিল তখন তাকে বললো রাহু প্রিয় মা সে তো ভয় ছিল ভুল ভাই বুঝছে সে বলছে আমি ফাইন্যান্স বিল্ডিং হাউস এর এমডি শেখ মুজিব সাহেব যে বাড়ি করেছিল ওখানে আমাদের টাকা পাওনা আছে পাঁচশো কোটি টাকা পাওনা এখন শোধ হয়নি তো যার শেখ মুজিব বঙ্গবন্ধু জাতির পিতা ভারতীয় উনি তো একজন গরিব লোক ছিলেন যার মৃত্যুর সময় তার ব্যাংকে সাগর তার ব্যাংকে আমার ব্যাংকে যেমন এক টাকা থাকে না বঙ্গবন্ধুর ব্যাংকে এগারো হাজার তিনশো বেশি ছিল অথচ তার মেয়েরা নাতি পুতিরা সব বিলেন তেমন পরে প্রধানমন্ত্রীর অফিসে তার ডিজিএস আমাকে বলেছে পাঁচটা গাড়ি কেনা হয়েছে প্রধানমন্ত্রী তার বোন তার ছেলে তার মেয়ে তার জামাই এগুলো প্রত্যেকটা গাড়ি পঞ্চাশ কোটি টাকা দাম আমি খলিবাহুল বকর কথা বলি সাগর আমি একটু খলিবা কথা বলতে দেন ওনার অফিসে একদিন গ্রামের লোকের আসছে দেখা করতে উনি তাদের স্টাফ দিয়ে বললো যেহেতু সন্ধেবেলা আসতো সন্ধেবেলায় তারা আসলো আমি সন্ধে বলছি সন্ধেবেলা যেমন আউ রুমে তার গ্রামের লোকেরা ঢুকলো তখন আউ বকে দেখলে যে কুপি জ্বল দিছিল দিয়ে কুপিটা নেভাই দিলো তো তারা বলল হে মহান খলি বা আপনি কুপি নেভেতেন আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না কি করে কথা বলবো না অন্ধকারে কথা বললাম আমি তোমরা তো আমার বয়স ছিল তো ভয় চিনি কিন্তু কুপি জ্বালিয়ে রাষ্ট্রে এলকুপি জ্বালিয়ে আমি তোমাদের আমার গ্রামের কথা বলবো কালকে আমাদের দিনে আমি জবাব দিতে পারবো না আল্লাহর সামনে আমি লজ্জিত হয়ে যাব তো দেখেন ইসলামের কিরকম শিক্ষা থেকে আমরা আমাদের দুর্নীতিতে বাংলাদেশ জুড়ে এটা এটা আইনামি জাহিনাতের যুগ চলছে বাংলাদেশ এই যে আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমার বাড়ি পুলিশ গেছে কবে গেছে চার পাঁচ মাস আগে তার আগেও গেছে তার আগেও গেছে আমার ব্যাংক বাড়ি সব তসর করা হয়েছে আমি তো শূন্য হতে থাকি খাওয়া হয় কি আমার বাড়িতে পুলিশ যায় ওই এসআর বাড়িতে পুলিশ যায় না বাচ্চুর বাড়িতে পুলিশ যায় না তারপরে আইজির বাড়িতে পুলিশ যায় না তারপরে ওই দরবেশের বাড়িতে পুলিশ দরবেশের গাড়িতে বাড়িতে পতাকা উঠছে তার বাবা ছিল পাকিস্তান সে ছিল জিন্না সাহেবের বাণিজ্য মন্ত্রী সে বাংলা তুলে দেন এই আরবি হরফে তার ছেলে তার গাড়িতে বাড়িতে পতাকা উঠছে সে কি করেছে সে কি করেছে হাজার হাজার কোটি টাকা ওই মতিঝিলের থেকে লুট করছে এবং তার কারণে বহু লোক আত্মহত্যা করেছে আপনি আপনি ঐতিহাসিক আমাদের আসলে স্বাধীনতার পর থেকে দুর্নীতির আখড়া আমাদের দেশে আছে এখন এটা আপনি মনে করেন যে এটা ভয়াবহতা আপনি দেখতে পাচ্ছেন সুতরাং এই ব্যাপারে আসলে মানে দুর্নীতি নাই এর পক্ষে যতই সাফাই গাক আসলে এর বাস্তবতা বলতে কিছু নাই দুর্নীতি রয়েছে আমি আপনার কাছে এই পর্যায়ে শেষ মন্তব্য যদি একটু শুনতে চাই যেটা আমি দ্বিতীয় অর্ধেক বলেছিলাম যে এই যে বিএনপি নির্বাচনে যাচ্ছে না এখানেও আরেকটা দুর্নীতি বলা যায় যে এমপি এবং মন্ত্রীদের পরিবার থেকেই মোটামুটি অনেকেই আপনার উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করছে এটার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে করেন প্রধানমন্ত্রীর নির্দেশনা সবাই শুনবে এবং কেন সবাই এমপি মন্ত্রীরা কেন চাচ্ছে তাদের পরিবারের লোকজনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক উপজেলা পরিষদের চেয়ারম্যান হোক অন্যরা যারা রাজনীতি করছে তাদের জন্য কোনো স্পেস রাখা হচ্ছে না এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই নীতিটাকে কতটা দুর্নীতি বলে মনে করেন এই জায়গাগুলো শেষ করুন

এবং কিছুটাই সেই ডেপুটি গভর্নরকে চাপ দিয়েও অন্যান্যরা ওই তার সই নিতে পারেনি তখন গভর্নরকে অন্যান্য ডেপুটি গভর্নররা মিলে গভর্নরকে দিয়ে ওই ফাইল অনুমোদন করে ফেলে উইদাউট দি সিগনেচার অব দি কনসার্ন ডেপুটি গভর্নর ফলে আমাদের ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুটলো তো লুট যখন হচ্ছে কোন যখন প্রতিরোধ হচ্ছে না এবং এদেরকে বরং আদর আপ্যায়ন করে সরকারিভাবে এদেরকে এদের গাড়িতে পতাকা উড়ানো হচ্ছে শেয়ার বাজারে পতাকা দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুকালে উনি রেখে গেছে এগারো হাজার তিনশো টাকা মেয়েরা যে এখন এরকম বিলাসী যেমন ডায়মন্ড পরেন ওনারা কি শেখ মুজিব বঙ্গবন্ধুর মেয়ে না টিকা মেয়ে আমাদের মুক্তিযোদ্ধারা নির্বাচনে যাচ্ছে না আপনার আপনার যে হুকুম যেটা বললেন সাগর আপনি তো আমাদের সচিবালয়ে আসেননি কেউ সচিবালয় আপনি আসেন নাই আমি আপনার সচিবালয় হয়তো যাইনি সচিবালয়ে সচিবালয়ের ইতিহাস আপনাকে বলি একদিন জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট সচিবালয় গেটে দাঁড়ালেন সাড়ে আটটায় সাড়ে আটটার পর যত অফিসার আসছিল সবাইকে আটকে দিয়ে সবাইকে উনি উনি সাসপেন্ড করে দিলেন আর এখন কি হয় জানেন এখন কর্মচারী আসে সাড়ে দশটা এগারোটায় তিনটায় চলে যায় কোনো তো আকা করেনি তেমনি আপনি বলছেন উনি অর্ডার দিছে ওরা তামিল হবে কিনা কে তামিল করবে

আপনার এমপি হওয়া মন্ত্রী হওয়া অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া উপজেলা পরিষদ জেলা পরিষদ এগুলি মেয়র হওয়া এগুলিকে আসলে এই একটা পরিবারের কাছেই কি আবদ্ধ হয়ে যাচ্ছে কিনা যে মিস্টার ঠাকুর তাই হচ্ছে এটা পরিবারতন্ত্র চালু হয়ে গেছে কেউ কথা বলে না টু শব্দ করে না যেমন ধরেন আপনি বুঝবেন পরিবারতন্ত্র কিভাবে হচ্ছে আপনি বুঝবেন পিএন আফসার প্রিন্সিপাল সেক্রেটারি টু ইন্দিরাজি এই বইতে তার চিঠিয়া ধরেছে এই চিঠি দিতে ইন্দ্রাজি কে লিখছে ম্যাডাম ইন্দ্রাজি ম্যাডাম আর আমাদের দেশে সচিব এবং জেনারেল স্যার দেখেন কোথায় চলে গেছে কোথায় কোথায় তারা কোথায় তাদের কোথায় তারা আত্মসমর্পণ করতেছে দেখেন স্যার বলছে কেন তার তো কোনো জেন্ডারে পরিবর্তন হয়নি তার মানে কি তার মানে এই কোর কোথায় আপনি গোরান শরীফ তো পড়েন আমি আশা করি সাগর গোরান শরীফে এক জায়গায় আছে হাম্মানের কথা আছে আম্মান শিক্ষামন্ত্রী ছিল যে আল্লাহ তালা ঘোষণা করেছিল নিজেকে সে নিজেকে আল্লাহ তালা ঘোষণা করেছিল এবং ক্যাবিনেটে বলল এখন থেকে তোমরা আমাকে সাদ্দা বললো আমরা শ্রদ্ধা করবা তোমাকে শ্রদ্ধা করলো আবার যে শ্রদ্ধা করবে না হি উইল বিহেটেড কিন্তু তার শিক্ষামন্ত্রী হাম্মান কোন হাম্মান চিন্তা করে নাই তখন অন্যান্য মন্ত্রীরা বললো যে হে মহান আল্লাহ তো দেখো সেটা কথা বিয়েটু হ্যাঁ তখন আগে নিয়ম ছিল যে জন্য করলেন তখন হাম্মান কি বলল ছেলে আপনাকে বলি হাম্মান বলল যে দেখেন আপনি আল্লাহ গোসা করেছেন ভালোই কিন্তু যতকাল দেশে বই পুত্র আছে লাইব্রেরি আছে স্কুল কলেজ আছে ততকাল আপনাকে আল্লাহ সেটা করবে না আগে আমাকে আইলামে জাহিলাত জারি করতে দেন স্কুল কলেজ বন্ধ মাদ্রাসা বন্ধ পড়াশোনা সব বন্ধ লাইব্রেরি সব ধ্বংস আইলামে জাহিলাত যুগ আনার পরে আপনাকে তখন আল্লাহ বলাতে পারবেন এইটা বলার পরেও হি ওয়াজ বিহেডেড তারপরেও কিন্তু এটা এইটা এইটা জানা গেল যে তার তো বড় একটি সত্য কথা বলার লোক ছিল অল হি ওয়াজ বিহেডেড কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কেউ সত্য কথা বলবে আমি আমার লোক দেখি না না যাকে ভদ্রমহিলা মানুষ তাকে তারা তোষামতি করার জন্য পা চাটার জন্য সাজসার বলতেছে আর কিভাবে পা চাটবে পা আটার জন্য সচিবরা জেনারেল তাকে সার বলতেছে বলে নাই এই পিএন আকসারের বইতে আছে পিএন আকসারের বইতে সব চিঠি আছে তো আমরা আর কি আমরা কি আমরা কিভাবে নিজেদেরকে নিজেদেরকে তোষামতি করতে 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 এমন জায়গা দাঁড়িয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা একটু একটু খারাপ শোনাবে আমি মাপ চেয়ে নিচ্ছি দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী যদি পেশাব করে দেয় তো তারা গ্রেফতারি করে নিয়ে ঢক ঢক ডক ডক ঢক করে গেলে ফেলবে আর বলবে আমার সারাবান তৈরা পান করছে এই অবস্থা এখানে এই যে আইজি সাহেব যে চ্যালেঞ্জ করলেন তার কি বৈধ আয় এইসব করতে পেরেছে বৈধ আয় তার স্ত্রী এই বিজনেস করতে পারে সে আমার সিস্টেম বিজনেস করতে পারে নাই আমি তো বাজারে বিজনেস করার সুযোগ থাকলেও এই স্বল্প সময়ের মধ্যে উনি তো বা সর্বোমোট হয়তো 10 15 বছর ছিলেন ক্ষমতার চূড়ান্ত অবস্থায় একজন স্ত্রী ব্যবসাবান হচ্ছে করে কি হাজার কোটি টাকা ইনকাম করবার সেই সুযোগ আছে কিনা না বাংলাদেশে সেইখানেও আপনার শেষ মন্তব্য আমি এই এই সাথে আরেকটা কথা বলি বিবেক মানুষ বিবেকবান হতে হবে এই দেখুন

আইজি সাহেবকে আমি বলি যে আপনি একজন আইজি আপনি হবেন দেশ রত্ন আইজি কজন হতে পারে আইজি কজন হতে পারে তো আপনি হবেন দেশ রত্ন আপনার ওয়াইফ বিজনেস করে বিশাল সম্পদ সম্পত্তির মালিক হলো এটা তো খুব খারাপ দেখায় এটা তো দৃশ্য হয়ে যায় আমাকে সুতরাং এবং এটা যে লাগাম ধরবে তেমন লোক নাই লাগাম ধরার জন্য তো লোক চাই

এইখানে তো এরকম নির্বাচন করে নাই ভাগাভাগির নির্বাচন এটা চরম জালিয়াতি এবং বাংলাদেশে এই যে আমি বরানি থাকি সাড়ে দশটায় আমি বললাম সাড়ে দশটা বললাম পাঁচটা ভোট হয়েছে পাঁচটা বাইশটা হ্যাঁ বলছে পাঁচজন ভোটার ভোট দিয়েছে সাড়ে দশটা তো এই যেখানে অবস্থা সেখানে আপনি নির্বাচন বিএনপি করে কি করবেন নির্বাচনের নামে জনগণকে ধাপ্পা দেওয়া হচ্ছে এইটা করে মানুষের মন থেকে ডেমোক্রেসি সম্পর্কে বিধিষ্ঠা তৈরি হচ্ছে এর ফল কিন্তু খুব খারাপ হতে পারে কি খারাপ হবে আমি জানি